দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সকাল থেকে উত্তপ্ত দিনহাটা। ভাঙচুর করা হয় একাধিক তৃণমূল কার্যালয় সহ দোকানপাট, একাধিক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। কোচবিহার থেকে দেবাশিস বিশ্বাসের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।